বঞ্চিত যোগ্য প্রার্থী, চাকরি প্রার্থী, আপনারা জানেন বা হয়তো জানেন না, আগামী 16 এবং 17 মার্চ এই দুদিন পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, যাকে বাংলায় লোক সেবা আয়োগ, যেটি একটি সাংবিধানিক সংগঠন, সেটি এটাই পরীক্ষার আয়োজন করা হয়েছিল 16 এবং 17 দুদিন। কিন্তু 16 ও 17 তারিখে 6টা শিফটে আয়োজিত এই পুজোটাই পরীক্ষা, 6টা শিফটেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবং শুধু ফাঁস হয়নি, প্রত্যেকটা প্রশ্নপত্র ২০ মিনিট আগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এমনকি টেলিগ্রামের গ্রুপগুলোতে ছড়িয়ে পড়েছিল। একটা পরীক্ষাতে প্রায় 13 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছে, 13 লক্ষ প্রার্থী 200 টাকা করে প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু এই পরীক্ষার জন্য 100 লক্ষ প্রার্থী 3 লাখ থেকে তাদের নিজেদের যোগ্যতা দিয়ে চাকরি পদে দিয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগে কি দেখা গেল, 6টা শিফটে প্রত্যেকটা শিফটে কোশ্চেন পেপার লিক হয়ে গেছে। এবং আমরা ভিডিও এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা গেছে, কেউ হাতে টুকলি করছে, কেউ পায়ে টুকলি করছে, কেউ হাতে ধর নিচে নিয়ে গেছে প্রশ্ন পুত্র, এবং তারা একটা অ্যান্সার করেছে কোনো রকম পড়াশোনা না করে। এবং যারা পড়াশোনা করলো 3 লাখ, যারা যোগ্য পাচ্ছি তারা কি করবে, যারা 200 টাকা করে ফর্ম ফিল আপ করে 1 লাখ 3 লাখ স্বর্ণ দেখলো, যাদের বাড়িতে 3 লাখ স্বর্ণ দেখলো, যাদের বাড়িতে দায়িত্ব নেওয়ার আছে তারা কি দেখলো, তারা দেখলো প্রহসন। এটা পরীক্ষা নয়, এটা প্রহসন। এই প্রহসনের বিরুদ্ধে আমরা 19 মার্চ আন্দোলন করেছি এবং কোর্টে কেস উঠেছে, কোর্টে কেস হচ্ছে, এবং এই কোর্টের কেসের শুনানি আছে আগামী 2 তারিখ। এবং আমরা পিএসসি পরীক্ষার্থীরা, যা বঞ্চিত পরীক্ষার্থীরা, ২ এপ্রিল মহা আন্দোলনের ডাক দিয়েছি, যাতে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের আওয়াজ শক্ত হয়। আমরা সবাইকে আহ্বান জানাই যাতে পরবর্তী দিনে এই পরিস্থিতিতে আওয়াজ পড়াশোনার জন্য আমরা বই কিনতে আসতে পারি। যদি বই কিনে আমরা সঠিক করে পরীক্ষায় পাবিত পারি, তাহলে আমরা বই কিনব কেন? আমরা আবার সঠিক করে যাতে পরীক্ষা দিতে পারি, পরীক্ষা করে যাতে সঠিকভাবে হয়, আমরা সেই জন্য আবার লড়ছি, ময়দানে নেমেছি। এই সময় চুপ করে থাকার সময় নয়, এই সময় সবাইকে বিভাগের বিরুদ্ধে আন্দোলন করা। আজ আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, 2 তারিখ সবাই সমাবেশ হন রবীন্দ্র দরবারের ২ নম্বর থেকে সকাল 11টা থেকে। সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে সবাই আসুন, এই দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করুন, এই দুর্নীতি বিরুদ্ধে আমরা মেলান, নয়তো পরবর্তী দিনে পড়াশোনার কোনো মান থাকবে না। আপনি করবেন অথচ দেখবেন আপনার পাগেরই কেউ লাখ লাখ টাকা খরচা করে আপনার চাকরিতে নিয়ে চলে গেল, তখন আপনি কি করবেন? আজ যদি আপনি কথা না বলেন, আজ যদি আপনি আওয়াজ না তোলেন, তবে কিন্তু পরবর্তীতে চুপ করেই থাকতে হবে, দুর্নীতিবাজদের কাছে হেরে যাবে। আর যদি ভাবে পাশের বাড়ি ছেড়েতে আন্দোলন করবে, তার ফল আমরা ভোগ করবো। মনে রাখবেন ওইভাবে কিন্তু আন্দোলন হয় না। স্বাধীনতার আন্দোলনে সবাইকে নামতে হয়েছিল, একজন আন্দোলন করেছে, চারজন বসে ঠিক খেয়েছে, ওই নয়। সবাই আসুন, আন্দোলন করুন, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বসে উঠুন, যাতে পরবর্তী পরীক্ষাগুলো স্বচ্ছ হয় এবং আমরা আবার পড়াশোনা করে যোগ্যতার নিরিখে চাকরি পাই। আমরা চাকরি চাই, আমরা বঞ্চিত যুব সমাজ, আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, যাদের বাড়িতে যাদের সমস্ত অনেক দায়িত্ব নেওয়ার আছে, কিন্তু দুর্নীতিবাজদের কাছে আমরা হেরে যেতে পারি না। বারবার পরীক্ষার নামে প্রহসন হবে, পরীক্ষার নামে দিনের পর দিন ছেড়ে ফেলা হবে, এই জিনিস মানা যায় না। আমরা তাই 2 তারিখ পদে নাচি, আপনারা আসুন, এসে আমাদের সঙ্গে গলা মেলান, হাত মেলান, একসঙ্গে হাত মিলে, একসঙ্গে হাত ওপরে তুলে এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবো এবং আমরা জয় লাভ করবই, যাতে পরবর্তীকালে প্রত্যেক দুর্নীতিবাজদের খুব ভয় কেঁপে যায় এবং আমরা সেই নিশ্চিত করেই ছাড়ব। এবং আমরা সেই প্রতিজ্ঞা নেব যাতে কেউ কোন পরীক্ষার্থী বঞ্চিত না হয়, যোগ্যভাবে পরীক্ষা দিতে পারে, টাকার বিনিময়ে যাতে পরীক্ষা না হয়।
যাতে গরিবের ছেলেটা যোগ্য গরিবের ছেলে চাকরি হয়, যাতে রাজার ছেলে রাজা না হয়, যাতে যে যোগ্য সে রাজা হয়, সেই চেষ্টাই করতে হবে আমাদের। এই এই সেই চেষ্টা আমাদের যুব সমাজকেই করতে হবে। যুব সমাজ যদি না নামে তাহলে দুর্নীতিবাদরা জিতে যাবে, আর যদি যুব সমাজ নামে পরীক্ষার্থীরা নামে যুব সমাজ জিতবে, দুর্নীতিবাদরা হারবে, দুর্নীতিবাদদের ভয় কাঁপবে। ধন্যবাদ।